বাড়ির সামনে মদ্যপ অবস্থায় প্রতিবাদ করায় প্রতিবাদী এক বিজেপি কর্মীকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয়ভাবে লোহার রড দিয়ে বর্বর আক্রমণ স্থানীয় তৃণমূল নেতা কর্মী। গুরুতর আহত চণ্ডী ওরাও ওরফে বুধু নামে ওই বিজেপি কর্মী বর্তমানে বালুঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মধ্যযুগে এই বর্বরতার আক্রমণের ঘটনাটি ঘটেছে আজ সকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভারিলা অঞ্চলের অভিরাপুর গ্রামে, যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি, এক মধ্যযুগে বর্বরতার আমরা চিত্র এই মুহূর্তে দেখছি। ঘটনাটি ঘটেছে বালুঘাটের এক অঞ্চলে, সেখানে বাড়ির সামনে মদ্যপ অবস্থায় অসভ্যতার প্রতিবাদ করায় প্রতিবাদী এক বিজেপি কর্মীকে গাছের সাথে বেঁধে রেখে লোহার রড দিয়ে আক্রমণ করে স্থানীয় তৃণমূল কর্মীরা এবং সেই গুরুতর আহত চণ্ডী ওরাও ওরফে বুধু নামে ওই বিজেপি কর্মী বর্তমানে বালুঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভারিলা অঞ্চলের অভিরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে, যদিও তৃণমূল তরফে এই অভিযোগকে অস্বীকার করেছে। বাড়ির সামনে মদ্যপের অসভ্যতার প্রতিবাদ করায় বিধায়ক মারধরের শিকার হতে হলো এক বিজেপি কর্মীকে। আমরা শুনবো এই প্রসঙ্গে বালুঘাটে যিনি সাংসদ রয়েছেন তিনি কি বলছেন। গত রবিবারের ঘটনা তো গতকালের ঘটনা, তপন থানার ভারিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অভিরামপুর গ্রামে রাত্রিবেলা আমাদের এক কর্মী চণ্ডী ওরাও, সেই চণ্ডী ওরাওয়ের বাড়ির সামনে তৃণমূলের কিছু লোক মদ খেয়ে মাতলামি করতে থাকে এবং অসভ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। স্বাভাবিকভাবে আমাদের যে কর্মী সে তার বাড়ির সামনে থেকে তাদেরকে চলে যাওয়ার জন্য বলে এবং প্রতিবাদ করে যে আপনারা আমার বাড়ির সামনে এই মদ খেয়ে মাতলামি মারবেন না। কিন্তু এই ঘটনা সামান্য প্রতিবাদ করার জন্য যে একজন নাগরিক তার বাড়ির সামনে এই রকমের ঘটনা ঘটছে এবং প্রতিবাদ করার জন্য তাকে আজকে সকাল থেকে মধ্যযুগীয় বর্বরতায় গাছের সাথে বেঁধে লোহার রড দিয়ে পেটানো হয়। সেই লোকটি যখন হসপিটালে ভর্তি হয় তখন তার গোটা গায়ে কাদা মাটি লাগা অবস্থায় ছিল। এই রকম মধ্যযুগীয় অত্যাচার বর্বরতা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মতো একটি অসভ্য বর্বর দলের পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব না। আমরা পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছি, এর সাথে যারা অভিযুক্ত তাদেরকে বিরুদ্ধে যদি অবিলম্বে কোনো ব্যবস্থা না নেওয়া হয় আইনানুগ, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। গত রবিবারের ঘটনা তো গতকালের ঘটনা, তপন থানার ভারিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অভিরামপুর গ্রামে রাত্রিবেলা আমাদের এক কর্মী চণ্ডী ওরাও, সেই চণ্ডী